পৃথিবীর সব থেকে কম সময়ের বিমানযাত্রা কোনটি জানেন এই পথটা যেতে কতটা সময় লাগে আসুন সেই বিষয়ে আপনাদের বলি স্কটল্যান্ডের ওয়েস্টারে থেকে পাপা ওয়েস্টারের রুটে প্রত্যেক দিন যাতায়াত করেন প্রচুর মানুষ এবং এই দুটো হচ্ছে দ্বীপ এই দুটো দ্বীপে খুব তাড়াতাড়ি পৌঁছানোর মাধ্যম হচ্ছে বিমান অর্থাৎ এরোপ্লেন আর এই রুটে স্কটিশ বিমান সংস্থা লোগানেয়ার এই রুটে বিমান চালায় দুটো দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় বিমানের উড়ানে টু কিলোমিটার পথ অতিক্রম করতে হয় মানে তিন কিলোমিটারেরও কম উঠতে সময় লাগে এক মিনিট ভালো আবহাওয়া থাকলে তারও কম এবং ওঠা নামা নিয়ে মোট দেড় মিনিট মতো সময় লাগে কিন্তু এই রুটে যাত্রীদের যাতায়াত লেগেই থাকে বিমান ছাড়া দুটো দ্বীপের মধ্যে নৌকোয় যাওয়া যায় তবে সময় লাগে কুড়ি মিনিট তবে বিমানে প্রচুর মানুষ চাপেন এবং প্রচুর মানুষ এই দেড় মিনিট অর্থাৎ টু কিলোমিটার তিন কিলোমিটারেরও কম এই পথে যাতায়াত করেন এবং একটা বিমান সংস্থা স্কটিশ বিমান সংস্থা লোগান এয়ার তারা এই পথে বিমান চালান দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন